ব্রাহ্মধর্মের অবদান। ব্রাহ্মধর্ম আলাদা কোনো ধর্ম নয়, এ হল হিন্দু ধর্মের একটি শাখা। ১৯শ শতাব্দীর হিন্দু শাস্ত্রের নানাবিধ আচার বিচার কুসংস্কার, সতীদাহ প্রথা, কৌলিন্য প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ প্রভৃতিতে হিন্দু সমাজ তখন জর্জরিত। সেই সময় বাংলার এক সম্ভ্রান্ত পরিবারে আবির্ভাব ঘটে বিশ্ব মানব প্রেমিক মহাত্মা রামমোহন রায়ের। তার নেতৃত্বে শুরু হয় হিন্দু ধর্মের সংস্কার আন্দোলন। ১৮৫৮ বাংলা তথা ভারতের শাসনভার এসেছে মহারানী ভিক্টোরিয়ার হাতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও ইংরেজি শিক্ষার প্রসার ঘটল। রামমোহন রায় বিভিন্ন ধর্মের বই পাঠ করে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রতিটি ধর্মের মূল নীতিগুলি এক, তা হল মানব জাতির পুনর্জাগরণ। সে কারণে হিন্দু ধর্ম পরিত্যাগ না করে তার ভিতরে থেকেই হিন্দু ধর্মের পৌত্তলিকতা ও অন্যান্য আচার অনুষ্ঠান সংস্কার করতে উদ্যোগী হয়েছিলেন। বিস্তর বাধা সত্ত্বেও তার লক্ষ্যে তিনি ছিলেন অবিচল। পুঁতিগন্ধময় সমাজের নানা গোড়ামি, ধর্মের নামে অন্যায় অবিচার, সতীদাহ প্রথা, নানা কুসংস্কার ও অনুষ্ঠানাদি বাদ দিয়ে তার যুক্তিবাদী মন এক সার্বজনীন ধর্মের প্রবর্তন করেন, যেখানে ঈশ্বর নিরাকার এবং তিনি অদ্বিতীয়, একমেব দ্বিতীয়ম। এসব থেকে বলা যায় আমরা যাকে ব্রাহ্মধর্ম বলি আসলে তা ১৯শ শতকের একটি ধর্ম আন্দোলন। রক্ষণশীল সমাজের ব্যক্তিরা তাতে ক্রুদ্ধ হয়ে উঠল। রামমোহন রায় নানা যুক্তি দিয়ে প্রতিবাদীদের মুখ বন্ধ করেন। প্রতিষ্ঠা হলো আত্মীয় সভা, পরে এই সভা ব্রাহ্ম সমাজের রূপ নেয়। তার অনুগামীদের মধ্যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও রামচন্দ্র বিদ্যাবাগীশ ছিলেন অন্যতম। ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটে। কারণ তারা অনুভব করেছিলেন দেশের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের শিক্ষার সর্বাগ্রে প্রয়োজন। পুরুষ ও নারী উভয়ের কল্যাণের হাত ধরেই সমাজ এগিয়ে চলে। বিভিন্ন জাতির মধ্যে অবাধ মেলামেশা ও আহার এসবেরও প্রচলন হয়। কেশব সেনের অনুরাগী, ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা গিরিশ সেন বাংলায় পবিত্র কোরআন অনুবাদ করেছিলেন, এও এই আন্দোলনের একটি বিশেষ অংশ। ব্রাহ্ম নারীরা বামাবধিনী পত্রিকা প্রকাশ করে সমাজে এক তরঙ্গ তুলেছিলেন। ব্রাহ্ম সমাজের সেবাব্রত শশীপদ বন্দ্যোপাধ্যায় স্ত্রী রাজকুমারী দেবী বিধবা আশ্রম স্থাপন করে মেয়েদের স্বনির্ভর করে তোলেন। বলা যেতে পারে পরবর্তীকালে স্বনির্ভর প্রকল্প গোষ্ঠীর তিনি ছিলেন রূপকার। নীরদ সি চৌধুরী এই আন্দোলনকে বাংলার নবজাগরণের সোপান বলেছেন, তাই ব্রাহ্ম আন্দোলনের ঋণ অনস্বীকার্য।